আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না বান্না উইথ সাইনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একঘেয়েমি রান্না থেকে স্বাদ বদলাতে নতুন স্বাদের পেঁপের স্পেশাল রেসিপি চলুন তাহলে দেখে আমি আমি নিয়েছি একটা পেঁপে একটা আলু আমি পেঁপেটা অর্ধেক নেব আর আলুটা গোটাই আমি ছাল ছাড়িয়ে নিয়েছি আলুটার আর পেঁপেটার এবারে আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিশ এই দুটো আমি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে এই দেখুন পেস্টটা এই রকম হবে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে রসুন আর পেঁয়াজের পেস্ট করে নেব চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কি কী নিয়েছি আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা প্রচণ্ড ঝাল ওই জন্য একটা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বেসন নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি কাজুটা আর কিশমিশ বাটাটা এটা পেঁয়াজ আর রসুন পেস্ট আর শুকনো লঙ্কা গুঁড়ো আদা পেস্ট লবণ জিরে ধনে আর গরম মশলা গুঁড়ো এগুলো আমি নিয়েছি আর এখানে নিয়েছি আমি এলাচ শুকনো লঙ্কা দারচিনি আর তেজপাতা এবারে আমি পেঁপেটা গ্রেড করে নেব গ্রেডারে করে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর কী যে ভালো লাগে এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি আলুটা গ্রেড করে নিচ্ছি আমার গ্রেড করা হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করে দিয়েছি অল্প মতো আর আলুটা দিয়ে দিলাম আর এর ওপরে আমি দিয়ে দেব পেঁপে গ্রেড করাটা এই দেখুন ফুটে উঠলে বেশি পানি দেবেন না আর অল্প পানির মধ্যেই দেবেন গ্রেড করাটা এবারে আমি সেদ্ধ হয়ে যাওয়ার মতনই এবারে আমি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেবো আপনারা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবেন তারপরে হাত দিয়ে চেপে চেপে নিলেও হবে আমি ভালো করে ছেঁকে নিয়েছি একদম ভালো করে ছেঁকে নিতে হবে এটা এবারে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি আমি এখানে আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আর রসুন পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর এখানে আমি বেসন দিচ্ছি আর লবণ দিচ্ছি স্বাদ অনুসারে এখানে আমার বেসনটা এক বাটি পুরোটাই লেগে যাবে আপনাদের যদি আরও দেখেন যদি লাগে তাহলে দিতে পারেন আমি ভালো করে ভালো করে সেনে নিচ্ছি এটা আর এখান থেকে আমি কিছুটা তুলে রেখেছিলাম গেভির জন্য এই দেখুন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো ভেজে নেব এই দেখুন এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন আমি বড়াগুলো আর কম আছে ভাজবে না দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি বড়াগুলো উল্টে নিচ্ছি তাহলে ভালো করে ভাজা হবে আপনারা কম আছে ভাজবার চেষ্টা করবেন তাহলে ভেতর অবধি ভাজা হবে এবার এদিকে দু মিনিট আবার এই পিঠ দু মিনিট ভেজে নেব এই দেখুন আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার এগুলো আমি তুলে নিচ্ছি এ একই রকমভাবে আরও বড়াগুলো আমি ভেজে নেব এ দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ চারটে দিয়ে দিলাম এবারে আমি ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ অনুসারে আর আদা পেস্ট দিয়ে দিলাম এবারে ভালো করে এটা কষতে হবে ভেজে নিতে হবে এবারে আমি ভেজে নিলাম এবারে আমি পেঁপে যে আমি ইয়েটা তুলে রেখেছিলাম পেঁপে গ্রেডার এটা সেদ্ধ করা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা এটা ভালো করে আবার ভাজতে হবে টাইম নিয়ে এটা ভাজতে হবে কম আঁচ করে ভাজবেন এটা আমার ভাজা হয়ে গেছে এ দেখুন এবার আমি এখানে পানি দিচ্ছি আবার মশলাটা ভালো করে কষতে হবে এই দেখুন আমার আবার কষা হয়ে গেছে এবার কাজু কিশমিশের পেস্টটা আমি দিয়ে দিলাম আমি ওই পেস্টটাতে অল্প পানি নিয়ে বাটিটাতে দিয়ে দিলাম এবার এটা খানিকক্ষণ ফুটার পরে আমি অল্প এখানে চিনি দিচ্ছি আর এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো ভালো করে মেজে নিয়ে কষে নিতে হবে এবারে আমি এখানে দু বাটির মতো পানি ব্যবহার করছি এবারে ঢাকনা দিয়ে দিতে হবে আর ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে আমার এটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এখানে এবারে গরম মশলা দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দিলাম অপর থেকে এটা খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করবেন আল্লাহ হাফিজ